নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। অস্ট্রেলিয়াকে বরবাদ করার ফন্দি আটকে দিল ভারত, চীনকে দিল জোর ঝটকা। আফগানিস্তানে হস্তক্ষেপ ইইউ-এর, গভীর সংকটে ব্রিটেন, প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আইএস এর ঘাঁটি ধ্বংস করেছে তালিবান, কর ফাঁকি দিচ্ছেন রাষ্ট্রপ্রধান রাই, প্যান্ডোরার বাক্স খুলতেই শোরগোল বিশ্বজুড়ে। মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাটাপোশিয়ান। চলে আসে বিস্তারিত খবরে। অস্ট্রেলিয়াকে বরবাদ করার ফন্দি আটকে দিল ভারত, চীনকে দিল জোর ঝটকা। বর্তমান সময়ে কেউই নিজের স্বার্থ ছাড়া এক পাও চলে না। গোটা পৃথিবীটাই যেন দেওয়া নেওয়ার উপর নির্ভর করে চলছে। জাতীয় হোক বা আন্তর্জাতিক স্তর, সর্বক্ষেত্রেই এই দেওয়া নেওয়ার পালা চলতেই থাকে। এই তালিকায় বিশেষত চীনের নাম থাকে সর্বপ্রথম, যারা নিজেদের স্বার্থ ছাড়া এক পদক্ষেপও চলতে পারে না। বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কিছুটা এরকমই ব্যবহার করছে চীন সরকার। অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের সম্পর্কের সমীকরণে কিছুটা সমস্যা থাকায় অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে ফেলতে চেয়েছিল চীন। অস্ট্রেলিয়া থেকে কয়লা কেনা নিষিদ্ধ করেছে চীন, যার ফলে কয়েক মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়তে হয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে চীনের গুদামে পড়ে থাকা লক্ষ লক্ষ টন কয়লা রক্ষণাবেক্ষণের খরচও দিতে হয় অস্ট্রেলিয়াকে, যার ফলে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে অস্ট্রেলিয়া সরকারের। এই পরিস্থিতিতে একদিকে কয়লা কেনা বন্ধ করে দেওয়া এবং তার উপর চীনের কারখানায় থাকা অস্ট্রেলিয়ার কয়লা রক্ষণাবেক্ষণের জন্য অর্থ খরচ করে কিছুটা সংকটে পড়ে যায় অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে প্রকৃত বন্ধুর মতন পাশে দাঁড়ালো আরও এক বন্ধু ভারত। ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার সমস্ত কয়লা কিনে নেবে। সেই মতোই ভারতের বড় বড় কোম্পানি এগিয়ে গিয়ে অস্ট্রেলিয়ার এই সব কয়লা কিনে নেয়, যা অস্ট্রেলিয়ার বাজারকে এক নতুন প্রাণ দিয়েছে। আর এর ফলে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার হয়েছে, এই বিষয়কে ভারত সরকারের এক আক্রমণাত্মক কূটনীতির উদাহরণ বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে হস্তক্ষেপ ইইউ-এর, কাবুলের মসনদে তালিবান বসার প্রায় এক মাসের বেশি সময় অতিক্রান্ত। এবার আফগানিস্তান ইস্যুতে পদক্ষেপ করার পক্ষে সওয়াল করল ইউরোপীয় ইউনিয়ন। রবিবার ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি নির্ধারক প্রধান জোসেপ বোরেল জানিয়ে দিয়েছেন, আফগানিস্তানে পরিস্থিতি খারাপ থেকে খারাপতর হচ্ছে। নিজের লেখা একটি ব্লগে জোসেপ বলেন, আফগানিস্তান গুরুতর এক মানবিক সংকটের মুখোমুখি, সে দেশের আর্থসামাজিক অবস্থাও অবক্ষয়ের পথে। এই অবনতি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাধারণ আফগান জনগণের জন্য ভয়াবহ। গত মাসে আফগানিস্তানে নবগঠিত অভ্যন্তরীণ সরকারের একজনও মহিলা নেই, এমনকি প্রতিনিধিত্ব করার জন্য কাউকে রাখা হয়নি। এই লক্ষণকেই পতনের অন্যতম প্রধান কারণ হিসেবে মনে করেন জোসেপ বোরেল। তার কথায় ব্লগে তিনি জানিয়েছেন, আমাদের কাছে বিস্তারিত রিপোর্ট আছে, আফগানিস্তানে মহিলাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না। ক্ষমতায় আসীন হওয়ার সময় তালিবান যোদ্ধারা যে প্রতিশ্রুতি দিয়েছিল এই কার্যকলাপ তার বিরুদ্ধে। 20 বছর পর সমগ্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের ক্ষমতায় আসীন হয়েছে তালিবান। কাবুলের ক্ষমতার ভার নিজেদের হাতে তুলে নেওয়ার পর থেকেই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে আফগান মহিলারা। আগের তালিবানি শাসনে নারীর অধিকার খর্ব করার যে মারাত্মক অভিযোগ ছিল, সেই দিনই পুনরায় ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। ছেলেদের স্কুল খোলার কথা ঘোষণা করা হলেও এখনও মেয়েদের স্কুল নিয়ে কিছু জানানো হয়নি। এর পাশাপাশি কাবুলে মহিলা সরকারি কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সংবাদ সংস্থা এএফপির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মহিলাদের স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত সরকারি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, খুব দ্রুত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই প্রতিবেদন থেকে আরও জানা গিয়েছে, পূর্ববর্তী আফগান সরকারের সময় মহিলাদের জন্য নির্ধারিত মন্ত্রক এই নতুন তালিবান সরকার বন্ধ করে দিয়েছে। তার পরিবর্তে কঠোর ধর্মীয় মতবাদ বাস্তবায়নের জন্য প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রক খোলা হয়েছে। এর আগের তালিবানি শাসনে প্রার্থনা ও নির্দেশনা মন্ত্রক শরিয়া আইনের নামে নাগরিকদের অধিকার খর্ব করার ব্যাপারে কুখ্যাত ছিল। মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোসেপ বোরেল আবেদন জানিয়েছেন, আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন রোধে সেখানে যেন প্রতিনিধি দল পাঠানো হয়। নিজের লেখা ব্লগে তিনি এই কথা জানিয়েছেন,
তিনি আরো বলেছেন, এই যুদ্ধবিধ্বস্ত দেশে কাজ করার জন্য যাবতীয় পরিস্থিতি আমরা খতিয়ে দেখছি, কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বারবার বাধা সৃষ্টি হচ্ছে। গভীর সংকটে ব্রিটেন, প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি শীঘ্রই ব্রিটেনের জন্য একটি বড় এবং সাহসী সিদ্ধান্ত নেবেন। বরিস জনসন কনজারভেটিভ পার্টির সম্মেলনের আগে আশা প্রকাশ করেছিলেন যে তিনি তেল, গ্যাস এবং বড়দিনের খাদ্য সংকট কাটিয়ে উঠতে পারবেন। এই সপ্তাহের সম্মেলনে পিএম জনসন 18 মাসের কোভিড-19 সংকটকে অতিক্রম করে 2019 সালে নির্বাচনী বিষয়গুলিতে মনোনিবেশ করতে চান, যার মধ্যে রয়েছে বৈষম্য, অপরাধ এবং সামাজিক যত্ন। ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার 9 মাস পর এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী একটি সংকটের সম্মুখীন। ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করেছিলেন তখন তিনি বলেছিলেন যে এটি দেশকে অর্থনৈতিক স্বাধীনতা বেছে নেওয়ার অধিকার দেবে। এখন মানুষ তাদের গাড়িতে পেট্রোল ভর্তি করতে পারছে না, খুচরো বিক্রেতারা আশঙ্কা করছে ক্রিসমাসের তাদের ভাড়া কমতে পারে যখন গ্যাস কোম্পানিগুলি বর্ধিত দাম নিয়ে লড়াই করছে। ম্যানচেস্টার শহরে সম্মেলনের প্রাক্কালে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমান সমস্যার কথা উল্লেখ করেননি। পরিবর্তে তিনি বলেছিলেন যে তার সরকারের ট্র্যাক রেকর্ড জনগণের অগ্রাধিকার পূরণের। তিনি বলেছিলেন, আমরা কোভিডের যুগে বা অতীতে সব কিছু আগের মতো করতে পারি না। বিল্ড ব্যাক বেটার মানে আমরা চাই জিনিসগুলির পরিবর্তন হোক, জিনিসগুলি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে উন্নতি হবে, অর্থাৎ বড় এবং সাহসী সিদ্ধান্ত মানুষকে সামাজিক যত্ন, চাকরি খোঁজার, জলবায়ু পরিবর্তন এবং অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। তিনি বারবার একথা বলেছিলেন যে মহামারী চলাকালীন সরকার সমস্ত শিল্পের যত্ন নিয়েছিল যাতে চাকরি বাঁচানো যায়, এছাড়াও একটি বড় টিকা কর্মসূচি শুরু করেছে। যদিও অনেক সমালোচক বিশ্বাস করেন যে বরিস জনসন তার বক্তব্যে তার ভুল স্বীকার করেননি, যা তার সরকার মহামারীর প্রথম দিনগুলিতে করেছিল। আইএসের ঘাঁটি ধ্বংস করেছে তালিবান। আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরে জঙ্গি গোষ্ঠী আইএসের শাখা আইএসআইএস খোরাসানের একটি সেল বা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে তালিবান যোদ্ধারা। 4 অক্টোবর এ তথ্য জানিয়েছেন তালিবানের এক মুখপাত্র। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের একটি মসজিদের বাইরে বিস্ফোরণের পর বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তালিবান এ পদক্ষেপ নিয়েছে বলে সন্দেহ। তবে রবিবারের বিস্ফোরণের সঙ্গে এই অপারেশনের সরাসরি সম্পর্ক ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তালিবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রবিবার কাবুল শহরের উত্তরের জেলায় আইএসআইএস এর বিরুদ্ধে অপারেশন পরিচালনা করেছে তালিবানের একটি বিশেষ ইউনিট। তাদের ঘাঁটি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ভেতরে থাকা গোষ্ঠীটির সব সদস্য নিহত হয়েছেন। তার আগে স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। বাসিন্দারা নিশ্চিত করেছেন যে তারা রাতে বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনেছেন। কর ফাঁকি দিচ্ছেন রাষ্ট্রপ্রধানরাই, প্যান্ডোরার বাক্স খুলতেই শোরগোল বিশ্বজুড়ে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মোটা টাকা কর ফাঁকি দিচ্ছেন স্বয়ং রাষ্ট্রনেতারাই। কম করে 12টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এ দোষে দোষী বলে সাব্যস্ত করেছেন সম্প্রতি ফাঁস হওয়া একটি রিপোর্ট। প্যান্ডোরার নথিপত্র নামে ওই রিপোর্টে বলা হয়েছে, কর ফাঁকি দিতে রাষ্ট্রপ্রধানরা বিদেশি অ্যাকাউন্টে ঘুরপথে অর্থ চালান করছেন। একইভাবে বিদেশে বেনামে বহুমূল্য বাড়ি সম্পদ কিনেছেন কর বাঁচিয়ে। তদন্তমূলক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন আইসিআইজে রবিবার এই রিপোর্ট প্রকাশ করেছে। কর দুর্নীতির যে খতিয়ান প্রকাশ্যে এসেছে তাতে জড়িয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রাক্তন রাষ্ট্রনেতা এবং প্রথম সারির রাজনীতিবিদদের নাম। এদের মধ্যে রয়েছে জর্ডানের রাজা, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর নামও। এছাড়াও বর্তমান এবং প্রাক্তন রাষ্ট্রনেতা এবং রাজনীতিবিদ মিলিয়ে মোট 35 জনের নাম রয়েছে এই তালিকায়। এই গোপন তদন্তে যুক্ত ছিলেন বিশ্বের 600 জন তদন্তমূলক সাংবাদিক। বিশ্বের মোট 14টি আন্তর্জাতিক আর্থিক সংস্থার থেকে 1 কোটি 19 লক্ষ নথি প্রকাশ্যে আনেন এই তদন্তমূলক সাংবাদিকেরা।
প্যান্ডোরার নথিপত্র দেখিয়ে কিভাবে কর ফাঁকি দিয়ে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিদেশি নেটওয়ার্কের মাধ্যমে মালিবু, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন এবং লন্ডনে $10 কোটি সম্পত্তি কিনেছেন, বা চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস, যিনি এই সপ্তাহেই ভোটে দাঁড়াতে চলেছেন, তিনি কেন তার বিপুল বিদেশি সম্পত্তির হিসেব দেখাতে পারেননি। এছাড়া দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রনেতাদের তালিকায় রয়েছেন আজারবাইজান, কেনিয়ার প্রেসিডেন্ট, তাদের পরিবারের সদস্যরাও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ মহলের বেশ কয়েকজন নেতা এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন প্যান্ডোরার তালিকায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম সরাসরি না করা হলেও মোনাকোর একটি সম্পত্তি সূত্রে তিনিও রয়েছেন প্যান্ডোরার দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রনেতাদের তালিকায়। তদন্তমূলক সাংবাদিক সংগঠনটি জানিয়েছে, এই নথি হয়তো এই নেতাদের সরাসরি দোষী সাব্যস্ত করতে পারবে না, তবে এই প্রমাণ তাদের ক্ষেত্রে নিঃসন্দেহ লজ্জাজনক হতে পারে। কেননা এইসব রাষ্ট্রনেতা কোনো না কোনো সময় দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন, আর এখন এরা নিজেরাই দুর্নীতির দায়ে পড়েছেন। মেডিসিনে নোবেল পুরস্কার পেলেন ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাটাপোশিয়ান। 2021 সালের নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা শুরু হয়ে গেল। ফিজিওলজি তথা মেডিসিন বিভাগের নোবেল পুরস্কার পেলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাটাপোশিয়ান। তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কার করায় তাদের এবছরের নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। দুই মার্কিন গবেষকের এই যুগান্তকারী আবিষ্কার আগামী দিনের শারীরবিদ্যা সংক্রান্ত গবেষণায় পথ দেখাবে বলেই মনে করা হচ্ছে। লেবাননে জন্মগ্রহণকারী আর্দেম পাটাপোশিয়ান 54 বছর বয়সী এই গবেষক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক। এই অধ্যাপক মলিকিউলার বায়োলজি এবং স্নায়ুবিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। অন্যদিকে 65 বছরের ডেভিড জুলিয়াসও মলিকিউলার মেকানিজমে গবেষণারত। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক 2010 সালের জীবনবিজ্ঞান এবং মেডিসিন বিভাগে সব প্রাইজ পেয়েছিলেন। 2020 সালেও একই বিভাগে তাকে পুরস্কৃত করা হয়েছিল। নোবেল কমিটির পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয় দুই মার্কিন নোবেলজয়ীর গবেষণার বিষয়বস্তু, ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাটাপোশিয়ানের এই গবেষণা ব্যাখ্যা করে কিভাবে ঠান্ডা গরমের স্পর্শ এবং অনুভূতি মানব শরীরের স্নায়ুকে বার্তা পাঠাতে সক্ষম হয়, ত্বক এবং শরীরের অন্য অঙ্গগুলি স্টিমুলিটের সাহারা দেয় এবং তার জন্য প্রেশার সেন্সিটিভ সেন্সগুলিকে কিভাবে ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিত গবেষণা করে চলেছেন তারা। কাঁচা লঙ্কার মতো জ্বলন সৃষ্টিকারী একটি অনুভূতিতে ত্বক কিভাবে সাড়া দেয় তা নিয়েও ব্যাখ্যা করা হয়েছে এই গবেষণায়। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।